আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা রমাদানের পরে পরে তথা সাওয়াল মাসের মধ্যে আমরা অবস্থান করছি রমাদান আমরা যখন পার করেছে রমাদানের মধ্যে আমাদের জীবনের মধ্যে অনেকেরই অনেক ধরনের সুন্দর সুন্দর কিছু অভ্যাস আমাদের সাথে যুক্ত হয়েছে আল্লাহ আর বলেন কোরানুল রিমের মধ্যে এই অভ্যাসগুলোকে যুক্ত করার জন্যই মূলত রমাদান দান করেছেন সেটি আমাদের কাছে বলেছেন আল্লাহ বলেছেন কুচিবা আলাইকুম সিয়াম কামা কুভায় আল্লাহ দিনামিনকব নিকুমুলা আল্লাহ কুম যাতে আমরা মুত্তাকি হতে পারি এই জন্যই কিন্তু রমাদান ছিল আজকে রমাদানের পরে আমরা যদি আমাদের জীবনকে সফল করতে চাই তাহলে আমরা বলবো চারটি বিষয় থেকে আমাদেরকে সবসময় বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে এই এই বিষয়কে আমরা যদি আরো 11টি মাস আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি ইনশাআল্লাহ আমাদের এই বরকতপূর্ণ মাসের বরকতপূর্ণ জীবনটাকে আমরা সামনের দিকে নিতে পারব আমার জীবনে যদি আমি বরকত পেতে চাই আমার জীবনে যদি আমি সফল হতে চাই আমার জীবনে যদি দুনিয়া আখিরাতে আমি কল্যাণের দিকে এগিয়ে যেতে চাই আমি বলবো চারটি বিষয় থেকে বেঁচে থাকতে হবে এক নম্বর বিষয় সেটি হচ্ছে শিরক আল্লাহর সাথে শিরক থেকে আমাকে মাস্ত হবে এর থেকে বড় কোনো অপরাধ নাই দুনিয়ার বুকে নিঃস্ব সে নয় যার বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই খুব যে পঙ্গ লুলা কথা বলতে পারে না মূলত নিশ্চয় তো সে যে দুনিয়ার বুকে আল্লাহর সাথে শিরিক করে তার যাই থাকুক না কেন তার কোনো দাম আল্লাহর কাছে নাই কারণ ইন্না শিরকা লা জুলমুন আজিম সূত্রকে আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে কোথায় গেলে শিরিক হয় কি করলে শিরক হয় এগুলো আমাদের কাছে পরিষ্কারভাবে ধারণা রাখতে হবে আল্লাহ ছাড়া কারো কাছে আমি চাইতে পারি না কোন অবস্থাতেই আমি আল্লাহ ছাড়া কারো কাছে মুখাপেক্ষী হতে পারে না কেউ দিতে পারে বিশ্বাস রাখতে পারি না আল্লাহ এবং এই পাওয়ার মধ্যে কোনো ভয়amardম নেই সম্পূর্ণ মুক্ত হবে কেবল কাছে আমার এটা হচ্ছে এক নম্বর বিষয় দ্বিতীয় বিষয় যেটা সেটি হচ্ছে হালাল উপার্জন হারামের সাথে আমার সম্পর্ক থাকবে না অল্প হোক কিন্তু সেটা আমি হালাল খাবো আমার কামায়ে আমার রুজিতে আমার ইনকামে যেন কোন হারামের সংমিশ্রণ না হয় কিন্তু দুর্ভাগ্য এমন কতগুলো হালাল কাজ আছে যে হালাল কাজ করতে যে আমার দোকান হালাল ইনভেস্ট হালাল আমি যে মাল কিনে এনেছি সেটা আমার জন্য হালাল কিন্তু জানতেও চাই না যে কেনা দামে দিলেন কিনা আপনি দোকান করেছেন আপনি ব্যবসা করেন ইনভেস্ট করেছেন লোক খাটান পজিশন নিয়েছেন আপনার তো কিছু বিজনেস করতেই হবে কিন্তু এই মিথ্যা কথাগুলি বলে আমরা এমন ভাবে আমাদের টাকাকে হারাম করে ফেলি সেটা আমাদের জন্য বড় বিপজ্জনক সুতরাং আপনার আমার তামান্না থাকতে হবে যে আল্লাহ আমি দুনিয়ার জীবনে কেবল আমার জীবন নয় আমার আরেকটা জীবন আছে সেখানে আমাকে হিসাব দিতে হবে সেই হিসাবে হালাল কামায় আমাকে করতে হবে এক্ষেত্রে যিনি শ্রমিক যিনি মালিক উভয়ের আপনি যদি মালিককে ফাঁকি দেন আপনার হারাম ইনকাম হয়ে গেল আপনি যদি শ্রমিককে ঠকান হারাম ইনকাম হয়ে গেল সবই হালাল ছিল অল্প এই জন্য হালাল ইনকাম দুই নম্বর পয়েন্ট তৃতীয়ত আমাদেরকে মনে রাখতে হবে সদা সর্বদা সালাত আদায় করতে হবে আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনার আপনার হুঁশ আছে যতক্ষণ সালাত আদায় করতে হবে ততক্ষণ আপনাকে কোনো অজুহাত চলবে না একটু ব্যস্ত আছি এখনো বয়স হয় নাই পড়বো নি সামনের থেকে পড়া শুরু করবো আজকে পারিনি কালকে ধরবো এ কোনো কথা চলবে না আপনার জীবনকে যদি আপনি আল্লাহর কাছ থেকে আজাদ থেকে বাঁচাতে চান আপনাকে সালাদকে কন্টিনিউ করতে হবে চতুর্থত তো হকলি থেকে আপনাকে সাবধান হতে হবে আপনাকে বেঁচে থাকতে হবে মনে রাখবেন আপনি সালাত আদায় করেন নাই কোনো একদিন আপনার তওবা এসে গেছে মনের মধ্যে আল্লাহ আমি এত বড় ভুল করেছিলাম রব্বুল আলমিন আপনাকে মাফ করে দিতেও পারেন আযাবও দিতে পারেন মাফও করতে পারেন কিন্তু আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন স্ত্রীর হক নষ্ট করেছেন বোনের হক নষ্ট করেছেন আপনার মেয়ে সন্তানের হক নষ্ট করেছেন আপনার ড্রাইভারের হক নষ্ট করেছেন আপনার শ্রমিকের হক নষ্ট করেছেন জমি জমা মানুষেরটা মেরে খেয়েছেন সরকারের রাস্তা মেরে খেয়েছেন আপনি আপনি এমন জায়গায় পেশেণা ছিলেন যেখান থেকে আপনি কলম চালায় আপনি জনগণের অধিকার নষ্ট করে ফেলেছেন শেজ বয় শেজ আপনি তওবা করলেন এই তওবা কিন্তু আপনার কবুল হবে না কেননা এটার সাথে বান্দার হক জড়িত আছে এটা আল্লাহ বলছেন তার কাছ থেকে আপনাকে মাপ নিয়ে আসতে হবে সুতরাং প্রথমে শিরিক থেকে বাঁচতে হবে দুই নম্বরে হালাল ইনকাম করতে হবে তিন নম্বরে সালাত সর্বদা আদায় করতে হবে চার নম্বরে হক কলিবাদ থেকে আপনাকে বাঁচতে হবে এই চারটা বিষয়ের বাঁচা আর যদি জীবনে সফল হতে চাই চারটা গুণ আমাদের জীবনের মধ্যে যুক্ত করে ফেলতে হবে খুবই সংক্ষেপে বলছি এক নম্বর মানুষকে ভালোবাসতে হবে আপনাকে আল্লাহর সৃষ্টি হিসাবে মানুষের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে মানুষের পরে এই ভালোবাসাটা মুমিন মুসলমান ইমানের প্রতি আপনার থাকতে হবে একজন মুমিনকে আপনি নানান কথা বলে দূরে ঠেলে দেন আপনাকে মনে রাখতে হবে তার ইমানের দাম সবচেয়ে বেশি ইমানের কারণে তার প্রতি ভালোবাসা আপনার বেশি হবে তার অন্যান্য কাজে আপনার বিরক্ত লাগতে পারে কিন্তু ইমানের দাবিতে একজন মুমিনকে একজন মানুষকে আপনার ভালোবাসতে হবে সুতরাং মানুষকে ভালো যখন আপনি বাঁচতে শুরু করবেন আপনি বুঝবেন আপনি আল্লাহ রহমতের সাগরে ভাসতেছেন কখনো আমরা যদি নদীতে চলি যখন ঢেউটা চলে যায় স্রোতটা চলে যায় অনুকূল যদি হয় তাহলে ওই বোট ওই জাহাজ ওই নৌকাটির জন্য ইঞ্জিনের খরচ কমে যায় তেলের খরচ কমে যায় স্পিড বেড়ে যায় কারণ আমি ঢেউয়ের অনুকূলে যাচ্ছি কিন্তু প্রতিকূল যদি হয় তখন কিন্তু আমাদের জন্য টেনশন হয় তখন পরিশ্রম হয় তখন আমাকে অনেক কষ্ট করে উঠতে হয় সুতরাং কেউ যদি আল্লাহর রহমতের অনুকূলে নিজের জীবনকে ভাষায় নিয়ে যেতে হয় মানুষকে ভালোবাসতে হবে দুই নম্বর আল্লাহ সকল সৃষ্টির সেবার মন মানসিকতা আপনার মনের মধ্যে নিয়ে আসতে হবে আল্লাহর সৃষ্টি পৃথিবীতে যা আছে সবগুলির আপনার সেবার মন মানসিকতা মানসিকতা থাকতে হবে রাস্তার একটা কুকুর হতে পারে সে কুকুর কিন্তু তার প্রতি আপনার অন্তরের মধ্যে দয়া থাকতে হবে অযথায় একটা কুকুরকে আপনি একটা লাথিও দিতে পারেন না আর একটা কুকুরকে তো একজন খারাপ মহিলা সেই মহিলা একটু পানি খাইয়েছিল নিজের মুজাটা নামায় দিয়ে কূপ থেকে তুলে আল্লাহ রাবুল্লামিন এর কারণে তার ঘুণা খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতি হিসাবে কবুল করেছেন একজন আবেদা সে একটা ছোট্ট বিড়ালকে বেধে রেখেছিল ছেড়েও দেয় না আবার তাকে খেতেও দেয় না তার তাহাজুত কাজ দেয় নাই সুতরাং সৃষ্টির প্রতি আপনাকে দয়াদ্র হতে হবে আল্লাহ সকল সৃষ্টির প্রতি আপনাকে মায়া থাকতো আপনার অন্তরের মধ্যে একটা পিপড়া আপনাকে যদি কষ্ট না দেয় আপনার মন চাইলে আপনি ডোলে মেরে ফেললেন আপনার মন চাইলে তাকে মেরে ফেললেন এরকম কোনো কিছু নয় আল্লাহ রহমতের সাগরে ভাসতে চাইলে আপনাকে আল্লাহর সৃষ্টির প্রতি আপনাকে দয়াদ্র হতে হবে তিন নম্বর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো সুন্নাথকে আপনাকে সবচেয়ে পছন্দ করে এই কাজে আপনার নিমজ্জিত হতে হবে আল্লাহর এবাদত রসুল সাল্লামের দেখানো পদ্ধতি আমার অমুক বাবা বলেছিলেন তুমুক হুজুর করেছিলেন অমুক হুজুর কি কিছুই বুঝে নাই হ্যাঁ তারা বুঝেছেন তাদের হিসাব তারা আল্লাহর কাছে দিবেন তাদের হিসাব তারা কবরে দিবেন আমি যখন বুঝেছি এটা আমার রসুল সাল্লাহামের দেখানো পথ পদ্ধতি এবং সন্ন্যাস তখন আপনাকে এটা গ্রহণ করে হবে এবং আপনার জীবনকে হিসাব করে চলতে হবে আপনি ধরুন সবে বরাতের নামাজ পড়বেন আপনার জিজ্ঞাসা কি হবে আপনার জিজ্ঞাসা আমার রসুল সবে বরাত নিসফুল মিনা সাবান উদযাপন করেছিলেন কিনা কি কি করেছিলেন রসুল যেটা করেছেন আমি সেটা করতে চাই রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তার সন্তানদের সাথে কিরকম বিহেভিয়ার করেছিলেন রসুল যেরকম করেছিলেন আমি সেরকম করতে চাই এই সুন্নাতের তামান্না আপনার মধ্যে থাকতে হবে হাজার মতপথ থাকবে কিন্তু সুন্নাথকে ভালোবাসলে আপনার জীবনটা রহমতের সাগরে ভাসতে শুরু করবে চতুর্থ তো সদা সর্বদা আল্লাহ জিকিরে নিজেদেরকে নিমজ্জিত থাকতে হবে চলতে ফিরতে আল্লাহর জিকিরের অভ্যাস করতে হবে আমাদের জিকির কোনো অবসরের আইটেম নয় বরং চলতে ফিরতে সবসময় আপনার আমার জিকিরের আইটেম কেমন করে আপনি এখন গাড়িতে আছেন জ্যামে বসে আছেন কোনো কিছুই করার নাই হয়তো মোবাইল ব্রাউজ করছি সেটাও একটা কাজ হতে পারে সময় কাটানোর জন্য অনেক সময় কিন্তু এর ফাঁকেও যখন আপনাকে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার আপনি যখন পায়জামাটা পড়ছেন আপনি যখন কোনো একটা প্যান্ট পড়ছেন ডান পাতে আপনি ঢুকাছেন এটা আল্লাহর একটা জিকির আপনি যখন বিসমিল্লা বলে শুরু করছেন বাড়িতে বলছেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলছেন জানবাহনে উঠে গেছেন সুবহানাল্লাহ জি সখরালানা হাযা ওয়া মা কুননা লাহুম মুকরিন আপনি এটা পড়ে আপনি জানবাহন চালাচ্ছেন আপনি যখন কোনোই কাজ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাগরের ফানা সমান সওয়াব আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দিবেন অবসর একটা জিকির কে পারে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাসূল বলছেন সাগরের ফানা সমান আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহ माफ করবেন তোমাকে সওয়াবের ধারায় নিযুক্ত করবেন ছোট্ট কথা সুবহানাল্লাহি কবি হামদেহি আপনি এরকম করে বলার অভ্যাস করতে আমার মুখকে জিকিরে থাকতে হবে জিকিরে থাকলে কি হবে গিবদ গিল্লা করতে মন চাবে না বাজে কথা বলতে মন চাবে না বসে আছি তখন আপনার মুখ জিকির হচ্ছে আর আপনি কি খারাপ কিছু দেখতে পারেন আপনার মুখ জিকির হচ্ছে আপনি গান শুনতে পারেন আপনার আল্লাহর জিকির আপনাকে এইভাবে আল্লাহর সাথে কানেক্টেড করবে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে হবে সুতরাং আল্লাহর রহমতের দয়ার সাগরে ভাসতে চাইলে চারটি কাজের কথা বলেছি মানুষকে ভালোবাসতে হবে প্রত্যেকটা সৃষ্টির জন্য সেবা আর মন মানসিকতা নীত হবে তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করতে হবে চতুর্থত আল্লাহর যিকিরে নিজদের জিওবাকে নিজেদের সময়গুলাকে অতিবাহিত করতে হবে আশা করা যায় আমাদের জীবনে আল্লাহর দয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমাদের জীবনগুলো সুন্দর হবে ওমা তাওয়াক্কাল বিল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته